হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খেলার মাঠে ঘটে যাওয়া সকল ফানি এবং মোস্ট এম্বারেসিং মোমেন্টস গুলোকে নিয়ে আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাস্কেটবল প্লেয়ার অনিল বলটি ঝুড়িতে ফেলার সময় ঝুড়িটিকে হোল্ড করে থাকার কারণে যা ঘটে আপনারাই দেখুন। PBA ফিলিপিন কাপ ফাইনাল খেলার মুহূর্তে একজন ব্যক্তি স্পাইডারম্যানের কস্টিউম পরে মাঠের মাঝখানে হাজির হয়ে যায়, যেটা 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর সকল প্লেয়াররাই খুব ডিস্টার্ব ফিল করে। সিকিউরিটি গার্ড আসা পর্যন্ত স্পাইডারম্যানের কস্টিউম পরা ব্যক্তিটিকে সরাতে বেশ কিছুক্ষণ খেলা স্থগিত ছিল। ফুটবল প্লেয়ার অ্যান্টোনিও ব্রাউন অপ্রীতিকর কাণ্ড কারখানার জন্য তাকে, অর্থাৎ রুল ভায়োলেশনের জন্য তাকে মোটা অঙ্কের ফাইন করা হয়। ২০১২ সালে চাইনিজ ইউনিভার্সিটি গেম চলাকালীন সময় মনে হয় প্লেয়ারদের মধ্যে তিনি রুলস সম্পর্কে ভালো মতন জানেন না, তার কারণে সকল ব্যারিয়ার বাধা বিপত্তিকে সে ঠিক এভাবেই উকড়ে ফেলে। যখন বেসবল প্লেয়ার এচিরো বলটির ক্যাচ ধরার জন্য বাউন্ডারিতে অবস্থানরত এক ফ্যানের সাথে গিয়ে ধাক্কা লাগে এবং সে তাকে সরিও বলে চলে আসে, বাট সেই মহিলা ফ্যানটি নিজেকে তখন আর কন্ট্রোল করতে পারছিলেন না। আপনারাই দেখে নিন মেয়েটির কি অবস্থা হয়। বলটি ছুড়ার আগে সে প্লেয়ারকে খুঁজছিলেন, বাট তিনি সীমানার বাইরে কখন চলে গেছে তিনি নিজেই সেটা উপলব্ধি করতে পারেন। পক্ষের প্লেয়াররা সেখানে জড়ো হয়েছিল, বাট তাতে কোনো লাভ হয়নি। বাস্কেটবল প্লেয়ার ম্যানু জিনোবলি তুলনামূলক এতটাই ফাস্ট রান করতেন, যার কারণে তার পা জুতা ভেদ করে বের হয়ে যায়, যার কারণে সে খেলাটাকে আর কন্টিনিউ করতে পারে না। এটি হলো আরেকটি ভিডিও যা আপনাকে বলবে এরকম অসচেতনতার কারণে আপনি কখনো কখনো ফার্স্ট প্লেসেও আসতে পারেন। ন্যাশনাল ইনডোর চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময় এই 400 মিটার দৌড়ের শেষ সীমানায় আসার পর যা ঘটল তা সত্যি কেউ কল্পনাও করেনি। রানার টেইলর ম্যাকলারেন ফিনিশ লাইনে আসার পর একদম ক্র্যাশ হয়ে যায়। এটা সেই ক্র্যাশ না, এটা প্লেন ক্র্যাশের মতন। লং জাম্প দেওয়ার সময় এই প্রমিলা খেলোয়াড়টি, যার নাম ওকাক বাড়ে, এর সাথে এমনটা ঘটবে তিনি কখনো ভাবেননি। যখন তিনি লং জাম্পটি শেষ করেন তখন তার মাথার পরচুলাটা খুলে পড়ে, আর যার কারণে তার আশেপাশে অবস্থিত সবাই বিষয়টিকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করে।
খেলা শেষ না হওয়ার আগেই যে খেলার বিষয়ে সেলিব্রেশন করাটা কতটা ভুল সিদ্ধান্ত, সেটা আপনি 2001 সালের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। 43 মিটারের দীর্ঘ লম্বা গোলটি দিতে তিনি ব্যর্থ হয়, পাশাপাশি সে মারাত্মকভাবে ইঞ্জুরিও হয়ে যায়, যদিও তার দল খেলা শেষে পরাজিত হয়েছিল। NFL 40-yard ড্যাশ দূরত্ব অতিক্রম করার জন্য যখন দৌড় মারেন এই স্পোর্টসম্যান, বাট দুর্ভাগ্যবশত তিনি নিজের ব্যালেন্সটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়, আর তারপর যা ঘটলো, এই প্লেয়ারটির প্রাইভেট পার্টস বের হয়ে আসে এবং মারাত্মকভাবে সে রানওয়ের মধ্যে ছিটকে পড়ে। এই টেনিস প্লেয়ারটি সার্ভ করার সময় তার ব্যাটটিকে ড্রপ করে ফেলে, সেটা শুধু একবার না, সেভারেল টাইমস ব্যাটটি তার হাত থেকে স্লিপড হয়ে যায়। ব্রিটনি গার্নার ESPN এর সাথে এক সাক্ষাৎকারের সময় দুইবার সে বাস্কেটবলটি ঝুড়িতে ফেলতে ব্যর্থ হয়। অনেক পপুলার এই বাস্কেটবল প্লেয়ার, ঘটনাটি ঘটেছিল ESPN এর স্পোর্টস সেন্টারে, যেখানে আগামীতে আপকামিং MBA খেলার জন্য তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। ফুটবল খেলাটির সময় থ্রো ইন করার মুহূর্তে একটা মারাত্মক ব্রুটাল বা মারাত্মক আঘাতের সম্মুখীন হয়। দেখুন কিভাবে আঘাত লাগলো। প্লেয়ারটি আসলে ফ্লিপ থ্রো করার জন্য চেষ্টা করছিলেন, বাট দেখতেই পাচ্ছেন। সেম আরেকটি ঘটনা আপনাদের জন্য। সো এখানে তো ফার্স্ট টাইম আঘাত লাগলো, ঠিক আছে, বাট সেকেন্ড টাইমও সেম প্লেয়ারের মুখের মধ্যেই বলটিকে ছুঁড়ে মারা হয়। তবে সেখানে অবশ্যই আগে ইয়েলো কার্ড, তারপর রেড কার্ডও শো করে দেওয়া হয়। এই বাস্কেটবল প্লেয়ারটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বলটিকে ঝুড়িতে ফেলার জন্য, কারণ তার আশেপাশে কোনো প্লেয়ারই ছিল না তাকে বিট দিবে, বাট তিনি যা করলেন, তিনি একটু বেশি স্মার্ট হতে চেয়েছিলেন, বাট কাজের কাজ কিছুই করতে পারেননি। মেয়েদের হাই স্কুলের বাস্কেটবল খেলার মুহূর্তে ঘটলো এক ফানি ঘটনা, এরপর পয়েন্টটা কার কাছে যাবে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। খেলার মাঠে অতিরিক্ত উৎসাহিত হলে এমনটাই ঘটতে পারে, তো সবসময় সাবধানেই খেলবেন। বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।